গুড ইভিনিং ভিউয়ার্স, খবর সময় বাংলা লাইভ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে মহাবীর স্থান রেলগেটের সামনের থেকে উপস্থিত হলাম। আমি সৌমি, আমার সহযোগী সায়ক। এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করছি যে রেলগেটের মহাবীর স্থানের দিক থেকে যেটা আমরা ভেনাস মোড়ের দিকে যে রাস্তাটি যায়, সেই রাস্তার যে রেলগেটটি রয়েছে সেই রেলগেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও বলবো, এই রেলগেটটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই রেলগেটের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রায় এক ঘন্টা আগে এই রেলগেটটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রেল কর্তৃপক্ষ এই মুহূর্তে এই রেলগেটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যদি দেখা যায় মহাবীর স্থানের দিক থেকে ভেনাস মোড়ে যাওয়ার এটি একটি রাস্তা, এবং এই রাস্তাটি পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ, কারণ এই রেলগেটটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেটা জানা গেছে স্থানীয় সূত্রে যে কোনো হতাহতের খবর এই পর্যন্ত নেই, আর যার জন্যে আজ মহাবীর স্থান এবং ঝঙ্কার মোড়ের দিক থেকে যারা আসছে তাদের ওয়ান ওয়ে সিস্টেম করা হয়েছে। অর্থাৎ যারা ওই রাস্তা দিয়ে হকার্স কর্নারের দিকে রাস্তা দিয়ে তাদেরকে আজ যাতায়াত দুটোই করতে হচ্ছে। অর্থাৎ এই রাস্তাটি পুরোপুরি এই রেলগেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এই রেলগেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে যদি দেখা যায় অপর প্রান্তে হকার্স কর্নারের দিক দিয়ে যে যাওয়ার রাস্তাটি আছে সেই রাস্তা দিয়ে যাওয়া এবং আসা দুটোই করতে হচ্ছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা মহাবীর স্থান রেলগেটের সামনে থেকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি লাইভ, এবং যার জেরে যারা মানুষরা অনেকেই জানে না সেই কারণে তারা এই রাস্তা দিয়ে এসে তাদের ঘুরে যেতে হচ্ছে। এবং আরেকটি বিষয় উল্লেখ করব, যেহেতু এই রেলগেটের এটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে রেল কর্তৃপক্ষ এখানে আরও একটি লোহার গেট লাগিয়ে দিয়েছে, আরও একটি লোহার এখানে লাগিয়ে দিয়েছে যাতে কোনোভাবে এই রাস্তা দিয়ে যান চলাচল না করে, কারণ এই রেলগেটটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও আমরা অফ ক্যামেরা আমরা যেটা জানতে পেরেছি রেলওয়ে সূত্রে, যে কিছুক্ষণের মধ্যেই এখানে এটি ঠিক করার জন্য লোক চলে আসবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটি ঠিক হচ্ছে ততক্ষণ ঝঙ্কার মোড় এবং মহাবীর স্থান এলাকা দিয়ে যারা যাতায়াত করছেন তাদের ওয়ান ওয়ে রাস্তা থাকছে, এবং আরও একটি বিষয় অবশ্যই উল্লেখ করব যে এতক্ষণ আমরা যেটা লক্ষ্য করছিলাম যে এখানকার স্থানীয় যুবকরা এখানকার যে যানজট সেটা সামাল দিচ্ছিলেন, এতক্ষণ, কারণ এই এলাকাটিতে পুরোপুরি যানজটের সৃষ্টি হয়ে গিয়েছিল এবং এই রাস্তাটি এখন এই মুহূর্তে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। অর্থাৎ মহাবীর স্থান এবং ঝঙ্কার মোড় থেকে যারা যাতায়াত করবেন তারা হকার্স কর্নারের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি দিয়ে তারা যাতায়াত করবেন। ভাইয়া, আপনার কেন নাম হে ভাইয়া? মোহাম্মদ বাবলু। আপ দেখে থে জব এক্সিডেন্ট হুয়া থা? নাই আপ নাই দেখে। কিতনা বাজে হুয়া থা এক্সিডেন্ট? ইয়ে মোটামুটি 8:30 বাজে করে। 8:30 বাজে ক্যা হুয়া থা এক্সিডেন্ট? ও এক গাড়ি পার কর রাহা থা, ও গেট গিরা দিয়া বাস। আচ্ছা, গাড়ি ইধার সে যা রাহা থা? যা রাহা থা। ইসকা মতলব একদম নোটিস আ গয়া থা রেলওয়ে অথরিটি কে পাস, অর রেল গেট দেওয়া দিয়া ফির গাড়ি উসকে নিচে সে যা রাহা থা জানে কা কোশিশ? না। তো কোই ইনজুরড হুয়া হে ক্যা? না জি। ইনজুরড নেই হুয়া? না। ধন্যবাদ। তো আমরা এখানকার যে স্থানীয় বাসিন্দা বা স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে যেটা জানলাম, অনেক সময় আমরা লক্ষ্য করি রেলগেট পড়ে যাওয়ার পরেও প্রচুর মানুষ সেই রেলগেটকে ক্রস করে যাবার চেষ্টা করেন। এখানেও ঠিক তেমনটি হয়েছে, রেলগেট দেওয়ার পরে রেলগেট যখন পড়ছে সেই মুহূর্তে সেই রাস্তা দিয়ে যাবার চেষ্টা করেছিল একটি পিকআপ ভ্যান, এবং সেই পিকআপ ভ্যান যেতে গিয়ে এই রেলগেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই মুহূর্তে ঝঙ্কার মোড় এবং মহাবীর স্থান দিক থেকে আসার সমস্ত গাড়িকে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে হকার্স কর্নারের দিকের রাস্তা দিয়ে। স্থানীয় যুবকরা নিজেরাই হাত লাগিয়েছেন যানজট সামলাতে, কারণ ব্যস্তবহুল এই রাস্তা মহাবীর স্থানের রাস্তা, আর একদিকে যেহেতু রেলগেটটা নষ্ট হয়ে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারণে একদিকের
রাস্তা দিয়ে এখন ওয়ান ওয়ে করা হয়েছে। তো স্থানীয় যুবকরা চেষ্টা করছেন যাতে কোনোভাবে এই রাস্তায় যানজটের সৃষ্টি না হয়। তো স্থানীয় যারা যুবকরা রয়েছেন তাদের সঙ্গেও আমরা অবশ্যই একটু কথা বলে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। क्या नाम है आपका? हमारा नाम है शेख जावेद। तो कब से आप लोग ये झंझट पूरा संभाल रहे हैं? मोटामोटी डेढ़ घंटा तो काचाकाची होने रहा, डेढ़ घंटा हो गया। तो क्या हुआ था ये पता है आपको? ये तो हमको नहीं मालूम, मेरा आने के बाद पहले हो चुका था। यहाँ जो है कोई जानता तो बता दो क्या हुआ था। गेट टूट गया इसलिए जाम है। क्यों 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 टूट गया? कोई ओवरटेक कर रहा था, गेट गिर रहा था, ओवरटेक कर रहा था। गिरने से क्या होता है कि यहाँ पर फाटक गिरने के बाद पहले सब निकलने चाहता है ना आदमी। रास्ता छोटा है, सामने सब्जी वाला बैठा हुआ है, इधर ऑटो लग जाता है, टोटो लग जाता है, लोग आएगा जाएगा कैसे। ये जितना रास्ता है दोनों साइड में चार चार फुट ब्लॉक हो जाता है, तो लोगों की गाड़ी आती नहीं है, जाती नहीं है, ठीक से रास्ता क्लियर नहीं है, ट्रैफिक का पॉइंट नहीं है, ट्रैफिक वाला कोई पुलिस वाला यहाँ पे रहता नहीं है, तो उसको देखने वाला कोई है नहीं, इसलिए बार बार जाम लगता है। और वन साइडेड है, वहाँ पे नो एंट्री का बोर्ड है, लेकिन फिर भी लोग घुसते हैं, कोई ट्रैफिक वाला बोलने वाला नहीं। वहीं से तो जाम लगता है, स्टार्टिंग वहाँ से जाम लगता है। जो एक चीज है कि जब गेट जब गिर रहा था तब कोई जाने का कोशिश किया है, तो ये तो गलत बात है कि गेट गिर, लेकिन वहाँ पे तो पॉइंट में एक ट्रैफिक वाला को रहना पड़ेगा ना, क्योंकि हर समय तो ये हर समय का ही, मतलब साल दो साल से यही चल रहा है यहाँ पे रेल गेट में, कोई भी देखने वाला नहीं है। कितनी बार कंप्लेन हुई, कुछ हुई, कुछ भी बोलने वाला कोई नहीं है, ना कोई प्रशासन आता देखने के लिए कि हम लोग यहाँ पे आके देखे कि रेल गेट का क्या समस्या है, इसलिए जाम लगता है। अब रिक्शा वाला है, माल लेके जा रहा है, और उसका रिक्शा टेढ़ा हो गया तो जाम हो गई, ये कारण है। आपका नाम भैया? किशन कुमार चौधरी। तो आपने की बात नहीं बता रहे, ये भाई बड़ा कतटा संगीन जो এইভাবে রেল গেট হয়ে যাওয়ার পরেও মানুষ পার হওয়ার চেষ্টা করে সেই रास्ता ऐसा है कि देखिए दीदी, जब तक एक ठो आदमी यहाँ पर रहेगा नहीं, पुलिस प्रशासन एक ही बात भैया एक जो बात बोल गए पुलिस प्रशासन चाहिए, ये तो अभी दिखाने के लिए है, उसके बाद में 10 मिनट के बाद में ये गैप है। जो भी जाम लगता है हम लोग टोटो वाला यहाँ चलाते हैं, खाते हैं, से हम लोग का चलता है सब कुछ, तो जितना लड़का है हम लोग मिल के जितना है हम लोग टोटल वो रास्ता क्लियर तो हम लोग खुद करवाते हैं। आप तो देख ही रहे हैं एक घंटे से पहले से देख रहे हैं कि हम लोग मिलजुल के हम लोग करवा देते हैं। अब रहा बात जगह छोटा है, जगह छोटा है तो सबको एडजस्ट करके चलना ही पड़ेगा, ये रोड है तो एडजस्ट करना ही पड़ेगा, सबको एडजस्ट करना पड़ेगा, चाहे हमको चाहे किसी को भी हो एडजस्ट करके। अब रहा यहाँ पर जनता प्रशासन अभी नहीं आ रहा क्या है, वो तो बात का बात है। यहाँ अगर जाम लगता है तो उसका जिम्मेदारी हम लोग मिलजुल के अपना सब भाई मिल के कम्प्लीट क्लियर करवा देते हैं, बस इतना ही बात है और कुछ नहीं है। मेन जाम तो वहाँ से आने का, देखिए अब ये जाने का है वो आने का है, तो मेन बात है कि वहाँ का जितना है स्कूटी है, बाइक है, वैन है, टोटो है, वो लोग आके पहले जाम लगा देता है और नाम आ जाता है टोटो वाला का पहले। कोई चीज में देखिए हटने पहले टोटो वाले का नाम आता है। अभी जो वो भैया बोल के गए यहाँ टोटो लगा है, वहाँ सब्जी दुकान लगा हुआ है, तो टोटो अभी नहीं लगाएगा तो आदमी खाएगा क्या? उसका फैमिली का अगर टोटो नहीं लगाने देगा तो उसका फैमिली को कुछ दे दो, खाने पीने का सामान दो, उसका फैमिली को चलाओ, बात ये हो गया ना। तो आप पहला नंबर जो कुछ भी होता है जहीं भी देखिए आप रास्ता में अगर मेन रोड में भी जाम होता है तो टोटो वाला, एक वो टोटो वाला को गाड़ी लगा दिया तो वो टोटो वाला जाम लगा दिया, मगर सब चाहता है कि टोटो वाले को दबाएं, टोटो वाला इतना जल्दी दबने वाला नहीं है। टोटो चल रहा है तो पब्लिक भी सहायता मिला, घर तक वो 10 रुपए में पहुंच जा रहा है, जो घर में जिस जगह में गाड़ी नहीं रुकता है सीधी ऑटो, उस जगह में टोटो रुक के जाके मौरी उसका पेशेंट पहुंचाता है। इमरजेंसी में एम्बुलेंस नहीं मिलता तो टोटो में पेशेंट चलाता है, पेशेंट अगर टोटो नहीं रहेगा तो आदमी चलेगा कैसे? एक दूरी से मिलजुल के चलना पड़ेगा ना। अब ये भाई साहब बोल रहे हैं सब्जी वाला ये वाला ये वाला, खुद का गाड़ी तो यह एक लाइन से लगा रहता है, यहाँ पर तो आप सुबह का टाइम आके देखिए एक लाइन से गाड़ी लगा रहता है, तब तो कोई कुछ बोलने वाला नहीं है, मगर टोटो का सबसे पहले नाम आता है, ये बात देखिए हर चीज में टोटो वाला का नाम है। তো আমরা মহাবিস্থান রেলগেটের সামনে থেকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি, এবং যেটা আমরা যেই বিষয়টা নিয়ে হাজির হয়েছি, আজ এই রেলগেটটি যখন পড়ছিল, অর্থাৎ রেলগেটটি যখন দেওয়া হচ্ছিল, লাগানো হচ্ছিল, যেহেতু একটি গাড়ি আসবে সে কারণে সেই সময় একটি পিকআপ ভ্যান
এই রেল গেটকে ক্রস করে যাবার চেষ্টা করেছিল এবং যার জেরে পিকআপ ভ্যানের সঙ্গে রেল গেটের ধাক্কা লাগে এবং এই রেল গেটটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর যার জেরে এই মুহূর্তে রেল কর্তৃপক্ষ এই রেল গেটটিকে এই মুহূর্তে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এখন ঝঙ্কার মোড় মহাবিস্থান এলাকা থেকে যারা যাতায়াত করবেন তাদের জন্য এই মুহূর্তে ওয়ান ওয়ে সিস্টেম তারা রেখেছে। এই মুহূর্তে যতক্ষণ না এই রেল গেটটি ঠিক হচ্ছে ততক্ষণ তারা হকার্স কর্নারের রাস্তা দিয়ে তারা যাতায়াত করবেন। তবে খবর সময় টিমের প্রতিটি সদস্য বোধহয় আমরা এটাই আবেদন করব, যখন রেল গেট পড়ে যাচ্ছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একেবারেই পার হবেন না, একটু অপেক্ষা করুন, কারণ যে কোনো রকম দুর্ঘটনা কিন্তু যখন তখন হয়ে যেতে পারে। নানান আপডেটের সঙ্গে থাকছি আপনাদের সঙ্গে, নিশ্চয় রয়েছেন, অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।